আজকে আমরা জানব প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক সম্পর্কে। হাসান আজিজুল হক ১৯৩৯ সালের দোসরা ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জবগ্রামে এক সম্ভ্রান্ত এবং একান্নবর্তী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ দোয়া বক্স ও মাতা জোহরা খাতুন। হাসান আজিজুল হক ১৯৫৪ সালে জবগ্রাম মহারানী কাশীশ্বরী উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৬ সালে খুলনা শহরের অদূরে দৌলতপুরের ব্রজলাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৫৮ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে দর্শনে সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর পিএইচডি করতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন হাসান আজিজুল হক, কিন্তু বিদেশের পরিবেশ ভালো না লাগায় ডিগ্রি শেষ না করেই দেশে প্রত্যাবর্তন করেন। কর্মজীবনে হাসান আজিজুল হক ১৯৬০ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত রাজশাহী সিটি কলেজ, সিরাজগঞ্জ কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ এবং সরকারি ব্রজলাল কলেজে অধ্যাপনা করেছেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এ বিশ্ববিদ্যালয়ে একনাগারে ৩১ বছর অধ্যাপনা করেন। ২০০৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার পদের জন্য মনোনীত হন এবং দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ২০১৪ সালের আগস্টে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভাপতি নির্বাচিত হন। সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকায় ১৯৬০ সালে শকুন শীর্ষক গল্প প্রকাশের মধ্য দিয়ে হাসান আজিজুল হক সাহিত্য অঙ্গনে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তবে কৈশোর জীবনেই তার সাহিত্য চর্চার হাতেখড়ি। তিনি যখন কাশীশ্বরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র, তখন ওই স্কুলে রাজা সৌমেন্দ্র চন্দ্র নন্দীর আগমন উপলক্ষে একটি সংবর্ধনাপত্র রচনার মধ্য দিয়ে তার লেখালেখি জীবন শুরু। ১৯৬০ সালে পূর্বমেঘ পত্রিকায় একজন চরিত্রহীনের স্বপক্ষে গল্পটি প্রকাশিত হওয়ার পরেই তিনি একজন ব্যতিক্রমী কথাশিল্পী হিসেবে পরিগণিত হতে থাকেন। গল্পকার হাসানের স্ত্রী শামসুন্নাহার, তারা তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক জননী। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হল সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য, আত্মজা ও একটি কবরী গাছ, জীবন ঘোষে আগুন, নামহীন গোত্রহীন, পাতালে হাসপাতালে, আমরা অপেক্ষা করছি, রারবঙ্গের গল্প, রোদে যাব, মামায়ের সংসার, বিধবাদের কথা ও অন্যান্য গল্প ইত্যাদি। তার উপন্যাসগুলো হল আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান, শামুক, বৃত্তায়ন। আগুন পাখি হাসান আজিজুল হক রচিত প্রথম উপন্যাস। ১৯৬০-এর দশকে লেখালেখি শুরু করলেও প্রথম উপন্যাস লেখেন ২০০৬ সালে। সেই উপন্যাসের পটভূমি অবিভক্ত বঙ্গের রার অঞ্চল। এক বড় কালপর্বকে ধরে রেখেছে এই উপন্যাস, যেখানে মহামারী, অনাহার, সাম্প্রদায়িক বিভাজন এবং দেশভাগের বিন্দুগুলিকে স্পর্শ করে আখ্যান এগিয়ে গিয়েছে ভিন্নতর স্তরে। এই উপন্যাসের জন্যই ২০০৮ সালে তিনি আনন্দ পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য প্রবন্ধ হল কথা সাহিত্যের কথকতা, চালচিত্রের খুঁটিনাটি, অপ্রকাশের ভার, সক্রেটিস, অতলের আধি, কথা লেখা কথা, লোকযাত্রা আধুনিক সাহিত্য, কে বাঁচে কে বাঁচায়, বাচনিক আত্মজৈবনিক, চিন্তনকণা ইত্যাদি। মাত্র দুটি বই লিখেছেন শিশুদের জন্য, সেগুলো হলো লাল ঘোড়া, আমি ও ফুটবল থেকে সাবধান। ২০১২ সালে আসাম বিশ্ববিদ্যালয় থেকে এবং ২০১৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি পান হাসান আজিজুল হক। সাহিত্যে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৯৯ সালে একুশে পদক, ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৮ সালে আগুন পাখি উপন্যাসের জন্য আনন্দ সাহিত্য পুরস্কার লাভ করেন হাসান আজিজুল হক। এই অসামান্য গদ্যশিল্পী তার সার্বজনীন সাহিত্য চর্চার স্বীকৃতিস্বরূপ
2018 সালে একটি বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে সাহিত্যরত্ন উপাধি লাভ করে। এছাড়াও বাংলাদেশ লেখক শিবির পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, দিবারাত্রির কাব্য সাহিত্য পুরস্কার, অমিয়ভূষণ সম্মাননা, সেলিম আল দিন লোকনাট্য পদক, শওকত ওসমান সাহিত্য পুরস্কার সহ বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। বিশিষ্ট এ কথা সাহিত্যিক 2021 সালের 15 নভেম্বর সোমবার রাত 9টার দিকে মাত্র 82 বছর বয়সে রাজশাহীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।